সকলে আমাকে জিজ্ঞেস করেন যে কৃষ্ণ তুমি সবসময় হাসি মুখে কি করে থাকো, এত প্রসন্ন কি করে থাকো তুমি? এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে, দুঃখ রয়েছে, তাও হাসি মুখে কি করে থাকো? সত্যি কথাই বটে, এই সংসারে চারিদিকেই দুঃখ রয়েছে, প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। কৃষ্ণের জীবনে একটু বেশি সমস্যা রয়েছে, তাও আমি হাসতে থাকি। কেন? কারণ হলো প্রেম। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে সেই প্রেমের প্রতি যা আমি পেয়ে থাকি, যেমন রাধার প্রেম, দ্বারকার প্রেম, দাদার প্রেম, স্ত্রীর প্রেম, পুত্রের প্রেম, মাতা পিতার প্রেম আদি ইত্যাদি। আমার মনোযোগ এই প্রেমের প্রতি কেন্দ্রীভূত থাকে, আর যখনই আমি এই প্রেমের কথা স্মরণ করি, মুখে দুশ্চিন্তা অথবা দুঃখের আবেগ দেখা অসম্ভব ব্যাপার। শুধু এটাই হলো রহস্য, কৃষ্ণের হাসি মুখে থাকার, তার হাসির রহস্য। আপনিও জীবনে এটাই করুন। আপনি জীবনে যে ভালোবাসা পেয়েছেন তার প্রতি মনোনিবেশ করুন, ধন্যবাদ জানান সেই প্রেমকে, ধন্যবাদ জানান সেই সকল ছোট ছোট বস্তুকে যা আপনি জীবনে পেয়েছেন। আমি নিশ্চিতরূপে বলতে পারি যে আপনার সমস্ত জীবন বদলে যাবে। সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম বিতরণ করবেন। এই মন জীবনের প্রত্যেক মুহূর্তে প্রসন্ন থাকবে আর আনন্দ সহকারে বলবে রাধা রাধা।